আসসালামু আলাইকুম, আমি নাফিজা শীলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে। আর আজকে নাস্তাটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে দুইটা আলু নিয়েছি। আমার আলুর সাইজটা একেবারেই ছোট, তাই আমি দুটো আলু নিয়েছি। এখানে একটা আলু নিলেই হবে যদি বড় সাইজের হয়। এখানে আমি একটা গ্রেটারের যে একদম ছোট যে ছিদ্রটা থাকে ওটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। আমি আগেই বলেছি আলুগুলো কিন্তু যদি বড় থাকে তাহলে কিন্তু একটা আলু নিলেই এখানে হয়ে যাবে। খুব সুন্দর করে এটাকে গ্রেট করে নিতে হবে। চেষ্টা করবেন এরকম একটা গ্রেটার দিয়ে, যে কোনো গ্রেটার দিয়ে একদম ছোট যে সাইজটা থাকবে এই সাইজে, ঠিক এরকম একদম মিহি কুচি কুচি হবে আর কি। তো আমি আলুটাকে একদমই সবগুলো দুটো আলুকেই আমি এভাবে গ্রেট করে নেব। আজকে যে নাস্তাটা বানাবো আমি একেবারেই সহজ একটা নাস্তা। আর ঘরে কিন্তু আমাদের সবসময় আলু ডিম এগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে থেকে যায় থাকে, তো সেটা দিয়ে বিকেলের নাস্তা বা এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে নাস্তাটা, বা যে কোনো গেস্ট আসলে তাকে আপ্যায়ন করা যাবে। ব্যাস এখানে কিন্তু আমার আলু একদম গ্রেট করা হয়ে গেছে। আলুগুলোকে আমি গ্রেট করার পরে তারপর এরকম হয়েছে, দেখেন একদম মিহিকুচি। এবার সাথে সাথে আলুগুলোকে পানির ভিতরে দিয়ে দিতে হবে, না হয় কিন্তু আলুগুলো একেবারেই দেখা যাবে যে কালো হয়ে যাবে। আর এই যে ময়লা যে পানিটা যতক্ষণ না বের হবে একদম ফ্রেশ পানি, ততক্ষণ এটাকে ধুয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। আলুগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার এটাকে পানিটাকে চেপে চেপে ফেলে দিয়ে তারপর এটাকে আমি ছেঁকে নিব। আলুটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আলুগুলোকে একেবারেই পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এরকম করে আমি সবটুকু আলুই এভাবে নিয়ে নেব পানি ঝরিয়ে। এখানে আমার সবটুকু আলু নেওয়া হয়ে গেছে। যখন আলুগুলোকে পানি ঝরানো হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলা এখানে অ্যাড করব। আর এই নাস্তাটা বানানোর জন্য অতিরিক্ত কোনো মশলা অ্যাড করতে হবে না। এখানে আমি শুরুতেই একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে যদি থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রেখে দিলেই হবে। আমি যে পরিমাণ আলু নিয়েছি তাতে একটা ডিমই আমার হয়ে গেছে। এবার আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে জালের পরিমাণটা যে যেমন খাবেন ঠিক তেমন দিবেন। এখানে কিন্তু কাঁচামরিচের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিতে পারবেন। একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য, হাতের কাছে না থাকলে এটাকে বাদ দিলেও চলবে, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই আর এটা করার জন্য কিন্তু অতিরিক্ত মশলার কোনোই দরকার নেই। সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, কারণ চাট মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা থেকেই যায়। এবার একটু সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা জাস্ট কালারের জন্য, আপনারা যদি না চান সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারবেন। এবার সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। আমি আগেই বলেছি এখানে জালের পরিমাণটা কিন্তু যে যেমন খাবেন তেমন দিবেন। এখানে এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তবে আমার বাচ্চারা যেহেতু খাবে তাই ওরা ঝাল একদমই খেতে পারে না। চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারবেন। এবার খুব সুন্দর করে এটাকে সবগুলো মশলার সাথে ডিম আলুকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু বাড়তি আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আমি। মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। আর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, চেষ্টা করবেন একটা ননস্টিকের প্যান নেওয়ার জন্য। এবার তেল দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ। এখানে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই। তেলটাকে আমি পুরো প্যানে ছড়িয়ে দিলাম। আপনারা যদি চান যে না এটা একদম তেল ছাড়া ভাজবেন সেক্ষেত্রেও কিন্তু এরকম প্যানের ভিতরে দিয়ে ভাজতে পারবেন, তাও হবে। এবার প্যানটা গরম হয়ে গেলে তেলটা আমি দিয়ে দিলাম পুরো মিশ্রণটা, আলু ডিমের মিশ্রণটা। আর একটা চামচের সাহায্যে এভাবে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সব দিকটা সমানভাবে হয় আর কি। আর এই নাস্তাটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচটা একেবারেই মিডিয়ামের চেয়ে একটু লো হিটে, একেবারে লো না তবে মিডিয়ামের চেয়ে একটু লো করে তারপরে এটা
ভাজতে হবে, কারণ বেশি দিলে সেটা কিন্তু একদম তলানিতে লেগে যাবে। আর যেহেতু আলুগুলো কাঁচা, তাই কাঁচা আলুটা একটু সেদ্ধ হতেও সময় দিতে হবে, সময় নিয়ে এটাকে ভাজতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে অবশ্যই এটাকে দেখে নিতে হবে যে একটা সাইড হয়েছে কি না। যখন একটা সাইড হবে তখন এটাকে উল্টে দিতে হবে। যেহেতু এটা আলু আর ডিমের মিশ্রণ, এটা কিন্তু খুব একটা যে এখন শক্ত হয়ে গেছে তা না, এটাকে কিন্তু উল্টাতে এভাবে স্প্যাচুলা দিয়ে উল্টানো যাবে না। তাই আমি একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নেব। একটা প্লেটের সাহায্যে আমি উল্টে নিয়েছি, এই পাশটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি আবার প্যানের ভিতরে দিয়ে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে তারপর রেখে দেব আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 2-3 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নিলাম। আমার অপর সাইডটাও কিন্তু হয়ে গেছে, আমি একটু দেখে নেব যে অপর সাইডটা হয়েছে কি না, তাহলে আমি উঠিয়ে নেব এটা। আমার অপর সাইডটা একদমই হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। আমি এটাকে একটা ফ্রিজের উপরে প্লেটের উপরে উঠিয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। আর এটা কিন্তু আমার একদমই মচমচা হয়ে গেছে, যেহেতু অল্প আছে এটাকে ভাজা হয়েছে, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই। এবার গরম গরমই আমি কেটে নেব, চাইলে আপনারা একটু ঠান্ডা করে এটাকে কাটতে পারবেন। একটা পিজা কাটার দিয়ে আমি আস্তে করে এটাকে কেটে নেব। অবশ্যই গরম অবস্থায় যেহেতু একটু আস্তে করে কেটে নেবেন, না হয় এটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে এটা খাওয়া যাবে, বাট এটা দেখতে ভালো লাগবে না, বাচ্চারা পছন্দ করবে না। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে কেটে তারপরে পরিবেশন করতে। এতে করে বাচ্চারা দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে, ওরা পছন্দ করবে। আমি এটাকে কেটে নিয়েছি, এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক গরম, এটা উঠানো যাচ্ছিল না। এই যে দেখেন, আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। একবার হলেও বানিয়ে তারপরে ট্রাই করে দেখবেন বাসাতে যে কেমন লাগে। হয়তো অনেকেই বানিয়ে খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সসে দিয়ে দিলাম। একটু খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।